আসসালামু আলাইকুম। আমরা এখন প্রবেশ করছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। আমাদের প্রথম পর্বের পরে এবারে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও। দ্বিতীয় পর্বে আমরা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে টিকিট কেটে ভিতরে প্রবেশ করছি। ভিতরে প্রবেশ করে হাতের বাম দিকে যদি আমরা দিকে তাকাই, তাহলে এখানে দেখব যে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড একটি সুন্দর একটা ব্যানার দেওয়া আছে। তারপরে আমাদের হাতের বাম দিকে এখানে আমাদের সদস্যরা আছে। আমরা সামনের দিকে একটু হাঁটতে হাঁটতে যদি এগিয়ে যাই, বাম দিকে গেলে আমরা দেখতে পাবো খুবই সুন্দর মনোরম পরিবেশে এখানে যে পর্যটকরা যারা এসেছে, দর্শনার্থী যারা এসেছে, তারা এখানে খুবই আনন্দ উল্লাস করছে, তারা এখানে অনেক মজা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি আছে। সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে, বিভিন্ন রাইডগুলো শেয়ার করছে। আমরা সামনের দিকে আর একটু যদি এগিয়ে যাই, দেখি যে বাচ্চাগুলো দূরে যখন তাকাচ্ছি, বাচ্চাগুলো খুবই হই হুল্লোড় করছে। ওখানে একটা রাইড খুবই সুন্দরভাবে মুভ করছে, সো দেখে খুবই ভালো লাগতেছে। যারা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে আসবেন, এই রাইডগুলো একটু দেখবেন। আশা করছি যে অনেক ভালো কিছু বুঝতে পারবেন। তারপরে আমরা যদি আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে এদিকে দেখব যে আরও বাচ্চাদের জন্য বেশ কিছু এখানে রাইড অপশন আছে। সো যদি আপনারা এদিকে আসেন, এই রাইডগুলোকে আপনারা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আমরা যদি একটু সামনে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা টিকিট কাউন্টার। এখানে বাচ্চারা দাঁড়িয়ে আছে টিকিট কাটবার জন্য, কারণ সামনে যে রাইডটি আছে সেটি হচ্ছে বাচ্চাদের জন্য মূলত। এখান থেকে টিকিট কাটবার পরে সামনের দিকে আমরা চলে আসলাম। এখানে এখানে বাচ্চারা যারা আছে তারা এখানে চলে আসছে, আসবার পরে এখন এটা চলতেছে। এখানে অনেক সময় ধরে আপনি একটা একটা রাইড নিতে পারেন আপনার বাচ্চাদের জন্য। আশা করছি এই রাইডগুলো বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক হবে। আমাদের স্কুল থেকে যারা এসেছে তারা এখানে খুবই আনন্দ উপভোগ করছে। সো আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, এদিকে আবার অন্য একটা রাইড আছে, এখানেও একইভাবে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। সো এভাবে আমরা সামনে দেখতে পাচ্ছি অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, যাতে করে তারা বিভিন্ন রাইডগুলোতে অংশগ্রহণ করতে পারে এবং আনন্দ উল্লাস করতে পারে। আমরা যদি আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে এদিকে আরও টিকিট কাউন্টার আছে। যদি টিকিট কাউন্টারটা এই মুহূর্তে বন্ধ, তো সামনের দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি। আমরা একবারে সীমানা ধরে ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি একটা বড় একটা লাইন। এই লাইনটিতে বিভিন্ন দর্শনার্থীরা এখানে আছে দাঁড়িয়ে। এখানে একটা ট্রেন আছে, ট্রেনে উঠবার জন্য অপেক্ষা করছে। এখানে ট্রেনটি মূলত রোলিং সিস্টেমে ঘুরতেই থাকে আর কি। সামনে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের একটা বিলবোর্ড। তারপরে সামনে আবার আছে আমাদের একটা ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কটিতে ঢুকতে গেলে আমাদের টিকিট কাটতে হয়। এ নিয়ে আমাদের আর একটা ভিডিও আজ নেক্সটে আসবে। সো সামনের দিকে আমরা যদি তাকাই, তাহলে এখানে ম্যাজিক আইল্যান্ড বলতে যেটা বুঝি আমরা আর কি, এখানে ম্যাজিক টাইপের এই ডাইনোসরগুলো মুভমেন্ট করে। আমরা দেখতে পাচ্ছি যে ডাইনোসরটির লেজ নাড়াচ্ছে এবং ডাইনোসরের মুখ নাড়ায়, যাতে করে বাচ্চারা যারা থাকে বা যারা দর্শনার্থী থাকে তারা দেখে খুবই আনন্দ উপভোগ করে। কারণ এই ম্যাজিক আইল্যান্ডের মতো আমরা অন্য তেমন কোনো আর পার্ক এরকমভাবে আমরা দেখি নাই। যাতে করে আমাদের এই পার্কে আসবার কারণে আমাদের অনেক ভালো লাগে। আমরা সামনের দিকে আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে আরো বেশ কিছু আমাদের আরো হচ্ছে যে ডাইনোসর আছে। এই প্রত্যেকটা ডাইনোসর, প্রত্যেকটা জীবজন্তু এখানে ইলেকট্রিক। আমাদের যে ডাইনোসর গুলো আছে এখানে, এগুলো মূলত ইলেকট্রিক ভাবে পরিচালিত হয়, ইলেকট্রিকের মাধ্যমে, যার কারণে আমরা দেখতে পারি যে ডাইনোসরের যে লেজ আছে সেই লেজটা নাড়াচ্ছে। তারপরে হচ্ছে যে
তাদের যে মাথা আছে মাথা নড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই ডাইনোসরটির চোখ নড়াচ্ছে ইলেকট্রিকের মাধ্যমে। মূলত এখানে ছোট্ট একটি ডাইনোসর আছে, সেই ডাইনোসরটিও একইভাবে তার চোখ নড়াচ্ছে, মুখ নড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যা দেখে আমাদের খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। সো আপনারা যদি এসে থাকেন এখানে, তাহলে এখানে প্রকৃতির যে একটা আবহ এখান থেকে আমরা নিতে পারি বা দেখতে পারি বা বুঝতে পারি। দূরে যে আমাদের ডাইনোসরটি আছে, সেই ডাইনোসরটিও একইভাবে লেজ নড়াচ্ছে, মাথা নড়ায়। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে মূলত আসে, এসে হচ্ছে যে আনন্দ উপভোগ করে, যা প্রত্যেকটা দর্শনার্থীর জন্য খুবই আনন্দদায়ক হয়ে ওঠে। আমরা যদি এই বিষয়গুলো একটু অবলোকন করি খুবই ভালো লাগবে। আমরা যদি একটু সামনের দিকে তাকাই, এখানে বেশ কিছু ফুল আছে, এই যা দেখে আমাকে খুবই ভালো লেগেছে। আমরা একটু যদি সামনের দিকে আসি, তাহলে দেখতে পাবো এখানে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের বেশ কয়েকটা ইলেকট্রিক যে জীবজন্তু আছে। আমরা যদি আর একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে দেখতে পাবো যে বেশ কিছু ফুলবাগান আছে এদিকে। সো ফুলবাগানগুলো দেখতে আমাকে খুবই ভালো লাগে, এখানে গ্রামের একটা আবহ পাওয়া যায়, বাঁশবাগানের মতো ছোট্ট করে একটা আছে, ফুলবাগান আছে, তারপরে এখানে আছে ছোট ছোট বিভিন্ন ফুলের গাছ, যা আপনাকে দেখে খুবই ভালো লাগবে। সো আমাদের এই ম্যাজিক আইল্যান্ডে আসলে যেটা বুঝতে পারবো, সেটা হচ্ছে যে আনন্দের যে জায়গাটা, প্রকৃত আনন্দের জায়গাটা আমরা খুঁজে পাবো। আমি তাই বলতে পারি যে ম্যাজিক আইল্যান্ডে এসে আপনারা নিজেকে একটু ভিন্নভাবে আবিষ্কার করে দেখেন, খুবই আনন্দ পাবেন।